কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভা শেষে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পানি সম্পদ মন্ত্রণালয়েরও উপদেষ্টা। এর আগে এ অর্থ বছর থেকে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল সাবেক সরকার। কালো টাকা থাকা নাগরিকরা তাদের আয়ের উৎস সম্পর্কে কোনো প্রশ্নের সম্মুখীন না হয়ে তাদের অঘোষিত সম্পদকে বৈধ করার সুযোগ তৈরি করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। বাংলাদেশ অর্থনীতি সমিতির হিসাব অনুযায়ী 72-73 থেকে 22-23 অর্থ বছর পর্যন্ত 50 বছরে দেশে পঞ্জীবিত মোট কালো টাকার পরিমাণ ছিল 1,32,53,500 কোটি টাকা। 2020-21 অর্থ বছরে 7,650 জন ব্যক্তি করদাতা অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ করেন। সেখান থেকে প্রায় 962,60,00,000 টাকা রাজস্ব পায় সরকার, যা দেশের স্বাধীনতার পর থেকে এক বছরের হিসাবে সর্বোচ্চ। এর মধ্যে শেয়ার বাজারে প্রায় 240 কোটি টাকা বিনিয়োগ করে অপদর্শিত অর্থ বৈধ করেন 205 জন ব্যক্তি। বাংলাদেশের সাদা টাকার সর্বোচ্চ কর এখন 30%, আর কালো টাকার পরিমাণ যাই হোক 15% কর দিলেই তা সাদা হয়ে যাবে। এই সুবিধার কারণে দেশে কালো টাকা বেড়ে যাওয়ারও আশঙ্কা করেছিলেন কেউ কেউ। তবে এবার আর সে সুযোগ থাকছে না। নতুন সরকার এ কালো টাকা সাদা করার প্রক্রিয়া বন্ধ করতে চলেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে 1975 সালের জানুয়ারি মাসে 100 টাকার নোট বাতিল করে কালো টাকার মালিকদের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছিল। সর্বপ্রথম কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয় জিয়াউর রহমানের শাসনামলে। এরশাদ সরকারও এ সুযোগ দেন। এরপর তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগ সরকার সবাই এই সুযোগ দেয়। 2022-23 অর্থ বছরে আওয়ামী লীগ সরকার কালো টাকা সাদা করার পাশাপাশি 7% কর দিয়ে বিদেশে পাচার করা অর্থ দেশে আনার সুযোগও দিয়েছিল। তাতেও কার্যত দেশের অর্থনীতির কোনো লাভ হয়নি। এক্স রিপোর্ট, সমকাল।